আলাইকুম। শখের ছাদ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে অটো বিডের মাছ চাষ পদ্ধতি দেখাবো। অটো বিডের মাছের চাষের জন্য আপনারা এই সিমেন্টের ট্যাঙ্ক তৈরি করে নিতে পারেন, এছাড়া চারিতে বা ড্রামেও এটা চাষ করা যায়। এই মাছগুলা খুব অল্প জায়গাতেই চাষ করা যায়। আর এই মাছের নাম অটোবিড হওয়ার কারণ এরা অটোমেটিক বাচ্চা দেয়, অর্থাৎ আপনাকে ডিম ফোটানোর কোনো ঝামেলাই পোহাতে হবে না, এরা সরাসরি বাচ্চা দেয়। অটোবিডের মাছের জাতের মধ্যে বেশ কয়েকটা হলো গাপ্পি, মলি, প্লাটি, সর্টেল, এছাড়া আরও অনেক জাত রয়েছে। ভিডিওতে যে প্লান্টেড অ্যাকোরিয়াম দেখছেন, এর কারণ হলো অটোবিডের মাছেরা সাধারণত প্লান্টেড অ্যাকোরিয়ামে থাকতে পছন্দ করে। আমি আমাদের এখানকার লোকাল কিছু প্লান্ট দিয়ে প্লান্টেড অ্যাকোরিয়াম তৈরি করেছি। আপনারা ইচ্ছা করলে দোকান থেকে আরও ভালো মানের প্লান্টেড ট্রিগুলা নিতে পারবেন, যেটা দিয়ে আপনি আপনার চৌবাচ্চা সাজাতে পারবেন। এই কচুরিপানা এবং অন্যান্য গাছ দেওয়ার আরও একটি বিশেষ কারণ হলো এই অটোবিডের মাছ যখন বাচ্চা দেয় তখন এই বাচ্চাগুলো ওরা খেয়ে ফেলে, তাই এই বাচ্চাদের লুকানোর জন্য জায়গা দিতে হয়, আর ওরা সাধারণত এই কচুরিপানার মধ্যেই লুকায়। অটোবিডের মাছ কখন বাচ্চা দেয় এবং এই বাচ্চাগুলো কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় সে নিয়ে আমি পরবর্তী ভিডিও দেব। আর এখন আমি আপনাদেরকে মাছের খাবার নিয়ে কিছু কথা বলি। এই অটোবিডের মাছকে আমি সাধারণত আমার এই ফিডটা খাওয়াই, কোয়ালিটি গোল্ড। এই ফিডটা সকাল বিকাল দিনে দুইবার খাওয়াতে পারেন, তিনটি দানা করে একটি মাছের জন্য। অতিরিক্ত খাবার দেবেন না, কারণ অতিরিক্ত খাবার দিলে খাবার পচবে এবং এটা অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে, আর অল্প জায়গায় অ্যামোনিয়া গ্যাস হলে মাছ বাঁচবে না। প্রতি সাত দিন অন্তর অন্তর 30% পানি পরিবর্তন করে দিবেন। আর এই যে কচুরিপানা বা অন্যান্য মাছের বর্জ্য, এগুলা পরিষ্কার করে ফেলতে হবে, তা না হলে এগুলা থেকেই অ্যামোনিয়া তৈরি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেব। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে টিপে রাখুন। ধন্যবাদ।